এবেলা এটা আর মানে পুরো বেগ সেগ দাঙিয়ে ফেলা গই আসো কত গই আসো কই আসো। আর এইটা হল আমার বাসর টিকিট, তারপরে বাসর নম্বর 2961 আর বাস আছে আমার 8টা বাজাত। আর ফুলবো বাসর টিকিট কাটিছো দুজনের 1000 টাকা। আর বর্তমানে আমি আইএসবিটিত, আর দেখি যে ইয়াদের গাড়িবিল রখি আছে সেম সেই গাড়ি, কিন্তু আমার গাড়ি এতালে অহা নাই। তো গাড়ি অহালে আমি ভাবিছো চাহ অল্পমান খাই লোক, কারণ সেই আবিলিয়ে ঘরের ওলো আর এতালে একো খাওয়া নাই, আর যেহেতু রাতিটো বাসত যাব লাগিব গতি চাহ তা অল্পমান বুড়াকে খাই লো। আর বাসত খাবলে অল্পমান চিপস টিপস বুড়াকে কিনি লই লৈছো, কারণ পেটটি মানে খাওয়া খাওয়া করে থাকবে না। আর ইয়া আমার 2961 নম্বর বাসখন আই পেলে যখন বাসত আমি আজি রাতিটো ট্রাভেল করি। আর ইয়াতে ভাবিছো তলত বুড়াকে বেগটো দি দিও, দুটা আছে ডাঙর বেগ, এটা বেগ লগতে থাকবে, এটা ইয়াতে দি দিম। আর দেখি যে বাসর ভিতর সরা, আর ইয়াতে বুড়াকে এটা শুই যাব লাগিব। আর একদম বুড়াকে জোতা জোতা খুলি একদম পুরা বহি লম, আইতাও একদম পুরা আরামত বহি লৈছে। আর একটু পরিমাণ মরার পিছত মানে প্রায় 11টামান বাজাত আমি এখন হোটেল পালোগৈ, মানে আগতে জখলা বন্ধাত রাখে, কিন্তু আজি মানে জখলা বন্ধাত রাখিলে এখন বেলেগ খেয়ে আইলো না। তো মানে দেখিছে ইয়াতে বুড়াকে ফেজ রুটি লৈছো 70 রুপিজকে দুজনের 140 আর পানি বোতল 150। বাপ রে বাপ। আর এইফালে আমার রুটি আই গেল, তারপরে 3খন রুটি দিছে, আর এখানে সবজি আর বুটা দালি লোলে এক্সট্রা পয়সা দিব লাগে। মই সেই কম বস্তু ফ্রিত থাকা বস্তুখানি ঠিকছে লৈছো, মানে সারি বাতি মানকে লৈছো, কিন্তু যেখানে ফ্রিত আছে বুটা দালি একবার লৈছো দেখছো। আর এইফালে রাতেপুয়া হয়ে গেল, আর কত আইয়াছিল কয় নাছিল না, মই আছিল শিবসাগর, মানে যখন মোট আগর ফিউ আসছিল গম পাই আমি শিবসাগর তো সেই ঘর আছে বলে, তো শিবসাগর আইয়াছিল আর আই পালো। আর নেক্সট ব্লগ ইয়াতে শিবরাত্রির ব্লগ পাব আপনাদের শিবদৌলের পর। হব দিয়ক, বাই 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 বাই।